আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা মাধ্যমিক অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত অবস্থায় আছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিনিয়ত কিন্তু আপনাদের জন্য সংসদ টেলিভিশনে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আপনারা ক্লাসগুলো করে যাচ্ছেন, কিন্তু বিগত দুই সপ্তাহ কিন্তু আপনারা প্রতিদিন একটি করে ক্লাস পাচ্ছিলেন। আজ থেকে কিন্তু আপনাদের আবার পূর্বের নিয়মে আপনাদের ক্লাসটি দেওয়া হচ্ছে, অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর তিনটা করে ক্লাস এবং অষ্টম শ্রেণীর দুইটা করে ক্লাস অনুষ্ঠিত হবে। এবং আপনাদের সময়টিরও পরিবর্তন আনা হয়েছে, অর্থাৎ পূর্বে আপনাদের যে সময়ে ক্লাসটি হতো সেই সময়ে কিন্তু ক্লাস অনুষ্ঠিত হবে। তো আপনাদের রুটিনটি আমরা পড়ে শোনানোর জন্য আমরা চলে আসলাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে, এবং সেখান থেকে আমরা একটু নিচে স্ক্রল করে এসে নোটিশ বোর্ডে চলে যাচ্ছি। এবং নোটিশ বোর্ডে এসে আমরা দেখতে পাচ্ছি আমার ঘরে আমার স্কুল কার্যক্রমের 1 থেকে 2 জুলাই পর্যন্ত ক্লাস রুটিন, এবং আমরা রুটিনটি ওপেন করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের রুটিনটি পড়ে শোনানোর আগে আমরা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতে চাচ্ছি, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরও একটি চ্যানেল খুলেছি আপনাদের লাইভ ক্লাসগুলো দেওয়ার জন্য, 4GBD লাইভ। এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে যে বেল আইকনটি আসবে এখানে ক্লিক করবেন, এরপর আপনারা অলে ক্লিক করে দেবেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিদিনের লাইভ দেওয়া হচ্ছে, এই লাইভগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আপনারা এরকমভাবে আপনাদের প্রতিটি সাবজেক্টের ক্লাস আলাদাভাবে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী এই যে প্লেলিস্ট, এই প্লেলিস্টে কিন্তু আপনারা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ক্লাসগুলো এভাবে দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ক্লাসগুলো দেওয়া আছে। তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আপনারা অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতে পাচ্ছেন এখানে 1 জুলাই তৃতীয় শ্রেণীর ক্লাস অনুষ্ঠিত হলো একটু আগে, আমরা কিন্তু আপলোড করেছি সাথে সাথে। তো এইভাবে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের ক্লাসটি শেষ হওয়ার সাথে সাথে। তো চলুন আমরা রুটিনটি পড়ে শোনাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রুটিনটি ওপেন করলাম আপনাদের পড়ে শোনানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস রুটিনটি সংশোধিত করা হয়েছে, অর্থাৎ পূর্বে একটি রুটিন দেওয়া হয়েছিল সেটা আবার সংশোধন করেছে, এই জন্য আমরা আবারও ভিডিও মেক করছি। তো দেখতে পাচ্ছেন প্রথমে 1 জুলাই 2020 এর রুটিনটি আমরা জেনে নিচ্ছি। ষষ্ঠ শ্রেণীর ক্লাসটি অনুষ্ঠিত হবে সকাল 11:05 থেকে 11:25 পর্যন্ত, আপনাদের পূর্বের সেই সময়টি কিন্তু, এবং বিষয় থাকবে বিজ্ঞান। এরপর সপ্তম শ্রেণীর ক্লাস অনুষ্ঠিত হবে, সপ্তম শ্রেণীর ক্লাসের বিষয় থাকবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ক্লাসটি শুরু হবে 11:25 থেকে শেষ হবে 11:45, এটা হলো সপ্তম শ্রেণী। এরপর চলুন আমরা অষ্টম শ্রেণীর ক্লাসের সময়টি জেনে নিই। অষ্টম শ্রেণীর 2টি পিরিয়ড থাকবে, ক্লাসটি শুরু হবে 11:45 এবং শেষ হবে 12:25। প্রথম পিরিয়ডে থাকবে ইংরেজি, দ্বিতীয় পিরিয়ডে থাকবে বিজ্ঞান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন আমরা নবম শ্রেণীর রুটিনটি দেখে নিই। নবম শ্রেণীর 3টি পিরিয়ড থাকবে, দেখতে পাচ্ছেন নবম শ্রেণীর ক্লাস শুরু হবে 12:25 এবং শেষ হবে দুপুর 1:25। এবং প্রথম পিরিয়ডে থাকবে বাংলা, দ্বিতীয় পিরিয়ডে অর্থনীতি, তৃতীয় পিরিয়ডে পৌরনীতি। এরপর দশম শ্রেণীর ক্লাস শুরু হবে দুপুর 1:25, শেষ হবে দুপুর 2:30। প্রথম পিরিয়ডে থাকবে গণিত, দ্বিতীয় পিরিয়ডে জীববিজ্ঞান, তৃতীয় পিরিয়ডে হিসাব বিজ্ঞান। এরপর চলুন আমরা পরবর্তী দিন অর্থাৎ 2 জুলাই এর রুটিনটি জেনে নিই। 2 জুলাই 2020 এর রুটিনটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ক্লাস শুরু হবে সেম টাইমে, অর্থাৎ 1 জুলাইয়ের মতো 11:05। বিষয় থাকবে ইংরেজি, সপ্তম শ্রেণীর ক্লাসের বিষয় থাকবে বাংলা, অষ্টম শ্রেণীর ক্লাসের 2টি বিষয় থাকবে একটি গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এবং নবম শ্রেণীর ক্লাসের বিষয় থাকবে বাংলা, পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত। এরপর দশম শ্রেণীর 3টি পিরিয়ডের মধ্যে প্রথম পিরিয়ডে থাকবে পৌরনীতি, দ্বিতীয় পিরিয়ডে গণিত, তৃতীয় পিরিয়ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি টাইমটি বললাম না, কারণ পূর্বে যে টাইমটি আমি এখানে হাইলাইট করে রেখেছি সেই টাইমে কিন্তু এই ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। তো এরপর চলুন আমরা বিশেষ দ্রষ্টব্যটি দেখে নিই। এখানে বলা হচ্ছে আপনাদের পরবর্তীতে রুটিন জানানো হলে কিন্তু এখানে জানানো হবে, এছাড়াও আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এটার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং প্রতিদিনের রুটিন যদি আপনারা পেতে চান তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আমাদের 4GBD লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেখানে কিন্তু আপনারা বিষয়ভিত্তিক ক্লাস পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।